সুপ্রদর্শক, এখন আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জের বিশ্বীয় হসপিটালে। এই হসপিটালে একটু আগে আমরা দেখতে পেয়েছি প্রায় 20-25 জনের অধিক রোগীকে এখানে আনা হয়েছে। সেই ঘটনাকে একটি বিস্ফোরক ঘটনা ঘটছে, সেটি হয়েছে নারায়ণগঞ্জের খানপুর তল্লার জামে মসজিদে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণকে কেন্দ্র করে সেখানকার প্রায় উপস্থিত যে সকল মুসল্লি ছিল তাদের প্রায় 20-25 জন কিংবা তারও অধিক একটি সংখ্যা আনুমানিক বলা হচ্ছে, এটি বিভিন্ন সংখ্যা বলা হচ্ছে কিন্তু আনুমানিকভাবে 20-25 জন বলা হচ্ছে। সেই রোগীদেরকে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কাউকে এখানে রাখা হয়নি। সেই পর্যন্ত আমরা জানতে পেরেছি এই সকল রোগীদের মাধ্যমে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুধুমাত্র রোগী যারা রয়েছে তাদেরকে ব্যথার ওষুধ এবং এই সমস্ত দিয়ে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। এবং আরেকটি বিষয় এর সাথে আমি যুক্ত করছি, সেটি হচ্ছে মুসল্লিরা এশার নামাজের শেষে সুন্নত যখন পড়া শুরু করে ঠিক তখনই তাদের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তা বিস্ফোরণের ঘটনাটি কীভাবে ঘটেছে তাই স্পষ্টভাবে কেউ বলতে না পারলেও আমরা জানতে পেরেছি ট্রান্সফর মসজিদের পাশে যে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমার বিস্ফোরণের পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আরেকটি মাধ্যম বলছে এর পাশে যে এসি ছিল অর্থাৎ এয়ার কন্ডিশন ছিল সেই এয়ার কন্ডিশন বিস্ফোরণ হয়েছে। এখনও সুনির্দিষ্টভাবে কারণটি বলা সম্ভব হচ্ছে না, এই দুটি ঘটনাই এখন পর্যন্ত প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে আমরা এখানটাতে দেখতে পেয়েছি রাস্তার এবং স্বজনদের কাউকেই তেমনভাবে পাওয়া যায়নি, কারণ রোগীদের সাথে স্বজনদের সবাই ঢাকায় চলে গিয়েছে। একটি বিষয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য অর্থাৎ যাতে করে এখানে জটলা সৃষ্টি না হয় এবং আরও যদি কোনো রুগী অসুস্থ কিংবা আহত থাকে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানটিতে স্পেস ফাঁকা করা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তবে চিকিৎসকরা যেটি বলেছেন, আমরা দুজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা পর্যন্ত 20-25 জনের মতো রুগীকে আনুমানিক, কারণ তারা স্পেসিফিকলি এই সংখ্যাটি বলতে পারছে না, এতজনের মতো রুগীকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে অর্থাৎ ঘটনার পরবর্তীতে তাদের কয়েকজনের মাধ্যমে আমরা কথা বলে একটি বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক অবস্থা আশঙ্কাজনক, কারো কারো চামড়া খসে পড়ছে, এইরকম অর্থাৎ ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসছে। তো সেই সব ভয়ঙ্কর তথ্যের মধ্যে দিয়ে আমরা একটি বিষয় জানতে পেরেছি, এখান থেকে একটি ভয়াবহ অবস্থা তৈরি করছে। তো সেই অবস্থান থেকে আমরা যা বলছিলাম, ভিক্টোরিয়া হাসপাতালের অবস্থা একেবারেই ফাঁকা। এই জায়গাটিতে এখন পর্যন্ত যারা রুগী অথবা রুগীর যে সমস্ত স্বজন রয়েছে অনেকেই এখান থেকে ভিড় করছে, জানার চেষ্টা করছে, খোঁজখবর পেয়ে এখন পর্যন্ত রুগী এখানে আছে কিনা, তবে জায়গাগুলো একেবারেই ফাঁকা করেছে। তো এই হচ্ছে আমরা আমাদের সাথে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে, তার কাছে জানছি আসলে তিনি এখানে উপস্থিত কী দেখতে পেয়েছেন এবং কী কী ঘটেছিল যতটুকু জানান আমাদেরকে সকলে জানান। আমরা এখানে আজকে একটা ভিক্টিম নিয়ে আমরা প্রতুল্য থানা নিয়েছি, তখন আমরা দেখেছিলাম যে অল্প বিভিন্ন বাহন দিয়ে পুরো চামড়া ছোলা বিভিন্ন রকমের বিভিন্ন রোগী বিভিন্ন বয়সের এরা নিয়ে আসতেছিল এবং ডাক্তাররা প্রাথমিকভাবে কি মলম বা বিভিন্ন পাউডার টাউডার পোড়া ঘায়ে যেগুলো দেয় স্বাভাবিক মানে প্রাথমিকভাবে এগুলো দিয়ে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করে, ঢাকা মেডিকেলের পড়ানোর জন্য আমরা হেল্প করছি। এই নিয়ে আর কি এছাড়া অন্য কোনো ঘটনা বিবৃতি কোনো ধরনের ক্ষতিকর ঘটনা কারো কোনো অভিযোগ ছিল কি না স্বজনদের? না, স্বজনদের এখন ওই ধরনের কোনো ইয়ে পাওয়া যায়। তো আমরা যে ইস্যুটিগুলো বলছিলাম এখন পর্যন্ত নারায়ণগঞ্জে বার্ন ইউনিটের কোনো চিকিৎসা নেই বলে আমরা জানতে পেরেছি এবং স্বজন যারা তাদের মধ্যে একটি আক্ষেপ দেখা দিয়েছে, তারা বলছেন কেন নারায়ণগঞ্জের মতো এত বড় একটি ধর্ণাত্মক জেলাতেও কোনো ধরনের অর্থাৎ সর্বাত্মক চিকিৎসার সম্পূর্ণতা নেই, এই বিষয়টি তারা প্রশ্ন তুলেছেন এবং আক্ষেপ করেছেন। আমরা ইতিমধ্যে কয়েকজন স্বজনকে এই বিষয় নিয়ে অনেকটা কান্নাকাটি করতে দেখছি, আক্ষেপ করতে দিয়েছি। তো এই অবস্থা থেকে আমরা যেটুকু বলতে পেরেছি, তো সেই অবস্থাটুকু আপনাদেরকে জানালাম। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সার্বিক সর্বশেষ সংবাদ, পরবর্তীতে আবারও কোনো কথা হলে আবারও সাথে লাইনে যুক্ত হবো। আরেক সঙ্গে নিউজ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল।